যদি আপনার নাম আবাস প্রকল্পের লিস্টে না থাকে এবং আপনার বাড়িতে যদি সার্ভে বা সমীক্ষা না হয় তাহলে আপনি বাড়ি তৈরির টাকা কিভাবে পাবেন সম্পূর্ণ তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনার নাম যদি আবাস প্রকল্পের লিস্টে না থাকে তাহলে আপনারা কিভাবে এই আবাস প্রকল্পের টাকা পাবেন সেটি জানানোর আগে আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে আবাস প্রকল্পের লিস্ট চেক করবেন বা আপনি আপনার নাম কিভাবে দেখবেন তো তার জন্য আপনারা আবাস প্রকল্পের যে অফিসিয়ালি পোর্টাল বা ওয়েবসাইট আপনারা এখানে চলে আসবেন তো এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন আউটসফট তো আপনারা এর আন্ডারে বা এর মধ্যেই পেয়ে যাবেন রিপোর্ট তো আপনারা রিপোর্ট অপশনে ক্লিক করবেন রিপোর্ট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে অনেকগুলো অপশন আসবে তার মধ্যে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন বেনিফিসিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন তো আপনারা কি করবেন এই বেনিফিসিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে তো এখানে আপনি প্রথমত স্টেট সিলেক্ট করবেন আপনার যে স্টেট হবে আপনি সেই স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নেবার পরে এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে গেলেই এখানে আপনাকে আপনার ব্লক অফিস সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি আপনার ব্লকটি সিলেক্ট করে নেবেন ব্লক সিলেক্ট করে নেবার পরেই এখানে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে আপনার ক্ষেত্রে যেটা হবে বা আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে আপনি এখান থেকে সেটাই সিলেক্ট করবেন এরপরে এখানে আপনি সাল সিলেক্ট করে নেবেন তো এখানে আপনারা মনে রাখবেন 2022 ও 2023 সিলেক্ট করবেন কারণ 2022 ও 2023 পরে এখনও পর্যন্ত কোনো লিস্ট প্রকাশিত হয়নি এবং 2022 ও 2023 যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টেরই টাকা কিন্তু এবারে রাজ্য সরকার দিতে চলেছে কারণ 2022 ও 2023 টাকা কেন্দ্র সরকার দেয়নি তো এই যে 2022 ও 2023 সালের বকেয়া টাকা সেটাই কিন্তু রাজ্য সরকার এবারে পুনরায় সার্ভে করে বাড়ি তৈরির টাকা দেবেন তো এখানে 2022 ও 2023 আপনারা সিলেক্ট করবেন এটি সিলেক্ট করার পরে এখানে আপনাকে যোজনা সিলেক্ট করতে হবে বা প্রকল্প নাম সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এটি সিলেক্ট করবেন এরপরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে এটি আপনারা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এখানে লিস্ট চলে আসবে তো এই যে লিস্ট এই লিস্টেই দেখতে হবে যে আপনার নাম রয়েছে কিনা চাইলে আপনি যদি কম্পিউটার থেকে দেখেন তাহলে কন্ট্রোল এফ টিপে আপনি আপনার নামটি ফাইন্ড করতে পারেন এছাড়াও যদি আপনি মোবাইল থেকে দেখেন তাহলে আপনারা থ্রি ডটে ক্লিক করলেই কিন্তু ফাইন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন সেখানে ক্লিক করেও আপনি আপনার নামটি এখান থেকে চেক করতে পারবেন তবে সব থেকে ভালো হবে যদি আপনারা এই লিস্ট ডাউনলোড করে আপনি আপনার নামটি চেক করেন তো এখানে আপনি আপনার লিস্টটি ডাউনলোড করবেন লিস্টটি ডাউনলোড করার জন্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ডাউনলোড পিডিএফ তো আপনারা পিডিএফ ফাইলেও ডাউনলোড করতে পারেন এছাড়াও আপনারা এক্সেল ফাইলেও কিন্তু ডাউনলোড করতে পারেন দেখতে পাচ্ছেন এক্সেল এবং পিডিএফ দুটো ফরম্যাটে এখানে দেওয়া রয়েছে তো আপনি যদি পিডিএফে ডাউনলোড করতে চান পিডিএফে ক্লিক করবেন পিডিএফে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে ফাইলটি এখানে ডাউনলোড হতে লেগেছে এবং ডাউনলোড হয়ে গেছে তো ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে ফাইলটি আপনারা এখানে ওপেন করে নেবেন ফাইলটি ওপেন করে নেবার পরে আপনারা এখানে সমগ্র লিস্ট দেখতে পেয়ে যাবেন আপনি যে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করেছেন সেই গ্রাম পঞ্চায়েতে যত লিস্ট রয়েছে সমস্ত লিস্টের নাম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি আপনার নামটি খুঁজে নেবেন যে আপনার নাম এই লিস্টে রয়েছে কি না তো এই লিস্টে এত দেখার পরেও যদি আপনি আপনার নামটি খুঁজে না পান যদি আপনি আপনার নামটি এই লিস্টে দেখতে না পান তাহলে আপনি কিভাবে বাড়ি তৈরির টাকা পাবেন তো এই লিস্টে যদি নাম না থাকে তাহলে কিন্তু আপনার বাড়িতে সার্ভেও হবে না আর সার্ভে না হলে কিন্তু আপনি প্রকল্পের টাকা পাবেন না বা বাড়ি তৈরির টাকা পাবেন না তো এবার আপনারা তো লিস্ট দেখে নিলেন তো এই লিস্টে ধরুন আপনার নাম নেই বা আপনার বাড়িতে ধরুন সার্ভে হয়নি কিন্তু আপনি এই বাড়ি তৈরির টাকা পাওয়ার যোগ্য একজন ব্যক্তি আপনি যোগ্য ব্যক্তি হবার পরেও লিস্টে নাম নেই বা আপনার বাড়িতে সার্ভে হয়নি যে কারণে কিন্তু আপনি প্রকল্পের টাকাটি পাচ্ছেন না বা বাড়ি তৈরির টাকা পাচ্ছেন না এবার যোগ্য ব্যক্তি হবার পরেও যদি আপনি বাড়ি তৈরির টাকা না পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে হবে আর এই প্রকল্পে আবেদন করার দুটি উপায় রয়েছে তার মধ্যে প্রথম যে উপায় বা পদ্ধতি সেটি হচ্ছে কি যে আপনারা যদি গুগলে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর এটি লিখে সার্চ করেন তাহলে কিন্তু আপনারা এখানে নম্বরটি পেয়ে যাবেন বা এই অফিসিয়াল পোর্টালে চলে আসবেন তো এখানে যে নম্বর দেখতে পাচ্ছেন আপনারা এই নম্বরে ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে ফোন করেও কিন্তু আপনি আপনার কমপ্লেন জানাতে পারেন যে আপনি বাড়ি পাওয়ার জন্য যোগ্য কিন্তু তারপরেও আপনি বাড়ির তৈরির টাকা পাচ্ছেন না এছাড়াও দুই নম্বর যে উপায় বা পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে কি যে না আপনি বাড়ি পাওয়ার যোগ্য একজন ব্যক্তি কিন্তু বাড়ি পাচ্ছেন না এই বিষয় নিয়ে আপনাকে বিস্তারিত লিখতে হবে লিখে আপনাকে ওই
চিঠি আপনার ব্লক অফিসে জমা করতে হবে বা ব্লক অফিসে দিতে হবে। মানে আপনি যে একজন বাড়ি পাবার যোগ্য সেটি কিন্তু আপনাকে ওই চিঠিতে সম্পূর্ণভাবে ফুল ডিটেলস সমস্ত তথ্য দিয়ে লিখে আপনাকে আপনার ব্লক অফিসে জমা করতে হবে। তারপরে যদি ব্লক অফিস থেকে মনে হয় যে না আপনি বাড়ি পাওয়ার যোগ্য, তাহলে কিন্তু আপনার বাড়িতে সার্ভে পুনরায় হবে এবং বাড়ির তৈরি টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে। তবে এখানে যে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বর রয়েছে, এখানে যদি আপনি কল করেন তাহলে কিন্তু ব্লক অফিস থেকে সরাসরি আধিকারিক চলে আসবে এবং আপনার সার্ভে করে নিয়ে চলে যাবে। যদি আপনি বাড়ি পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি বাড়ি তৈরির টাকা পেয়ে যাবেন। তো এইভাবেই আপনি লিস্ট দেখে নিয়ে আপনার নাম খুঁজে দেখবেন, যদি নাম না থাকে বা আপনার বাড়িতে সার্ভে না হয় তাহলে আপনারা হয় এই টোল ফ্রি নম্বরে কমপ্লেন করতে পারেন, এছাড়াও আপনি আপনার ব্লক অফিসেও নোটিশ বা বলতে পারেন চিঠি দিতে পারেন যে আপনি একজন বাড়ি পাওয়ার যোগ্য কিন্তু বাড়ি পাচ্ছেন না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওয় আপনাদেরকে ছোট্ট একটি ইনফরমেশন দেওয়া ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।